তীব্র গরমের কারণে ছোট ছোট বাচ্চাদের স্বাস্থ্য রক্ষা করার জন্য সোমবার থেকে রাজ্যের সকল স্কুল কলেজে ছুটি ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কিন্তু আগামী 4-5 দিনেই এক রকমের আবহাওয়া থাকবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর আর কি কি জানিয়েছে বিস্তারিত জানব এই ভিডিওতে। ওয়েদার আপডেটে কি বলা হয়েছে, বাংলায় বৃষ্টি কবে হবে, আজকের আবহাওয়া কেমন থাকবে, সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর, বৃষ্টি কবে হবে, এই প্রশ্ন সকল বঙ্গবাসীর মনে ঘুরপাক খাচ্ছে। আর এই বিষয় নিয়ে সঠিক তথ্য পাওয়ার জন্য আবহাওয়া দপ্তরের দিকে তাকিয়ে সকলে। ইতিমধ্যেই তীব্র গরমের কারণে ছোট ছোট বাচ্চাদের স্বাস্থ্য রক্ষা করার জন্য সোমবার থেকে রাজ্য সকল স্কুল কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু আগামী 4-5 দিন একই রকমের আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ এই সপ্তাহের শেষ পর্যন্ত এই তীব্র গরম সহ্য করেই বেঁচে থাকতে হবে সকলকে। তবে চলতি সপ্তাহের শেষের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিগত রবিবার ও সোমবার রাজ্যের বেশিরভাগ স্থানে তাপমাত্রা 40 ডিগ্রি পার করে গিয়েছিল, আবার কোনো কোনো জায়গায় দুপুরের তাপমাত্রা প্রায় 43 ডিগ্রি পার করে গিয়েছিল। এই ওয়েদার আপডেট নিয়ে চিন্তিত সকলে। বেজায় গরমের ফলে বেলা বাড়লে ঘর থেকে বের হওয়া এক কথায় মুশকিল হয়ে যাচ্ছিল। এছাড়াও এই তীব্র গরমের ফলে অনেক মানুষের শরীর খারাপের সম্ভাবনাও রয়েছে। কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে ওয়েদার আপডেট নিয়ে বলা হয়েছে যে আগামী 21 এপ্রিল থেকে আকাশে হালকা মেঘ দেখা যাবে এবং বৃষ্টির সম্ভাবনাও বৃদ্ধি পাবে। আজকের খবর অনুসারে 21 তারিখ পর্যন্ত তাপমাত্রা আরও কিছুটা বাড়বে এবং এরই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দুপুরের সময় তাপপ্রবাহের সম্ভাবনা আছে। আবহাওয়া দপ্তরের তরফে সাফ জানানো হয়েছে আজ এবং কাল বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন ধরে এই ধরনের একই সমস্যা বজায় থাকবে। এই গরম ও লু থেকে বাঁচার জন্য সকলে সাবধানে থাকুন এবং বাকি সকলকে সাবধানে রাখার চেষ্টা করুন। গরম থেকে বাঁচার কিছু উপায় এখানে বলা হলো। বিনা কোনো প্রয়োজন ছাড়া বেলা 11টা থেকে 4টে পর্যন্ত বাড়ি থেকে বেরোবেন না, পর্যাপ্ত পরিমাণে জল খাবেন এবং বেশি শরীর খারাপ লাগলে নিকটবর্তী কোনো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে যোগাযোগ করবেন। এবার দেখার অপেক্ষায় যে আবহাওয়া দপ্তরের তরফে দেওয়া ওয়েদার আপডেট অনুযায়ী বৃষ্টি হয় কি না। তো আবহাওয়া দপ্তর এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন, তো দেখা যাক বৃষ্টি হয় কি না। তো বন্ধুরা, এই ছিল আপডেটটি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।